শিক্ষক দিবস, শিক্ষক দিবস হলো এমন একটা দিন যেটার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি, অনেক এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করে থাকি। কিন্তু এই বছর আমি একটু বেশি এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করছিলাম, কারণ এই বছরের দায়িত্বটা আমাদের কাঁধে পড়েছিল। আমাদের বলতে আমি ক্লাস টুয়েলভের কথা বলছি, মানে আমরা যারা এখন স্কুলের সিনিয়র। আর শিক্ষক দিবসের মতন এত বড় একটা অনুষ্ঠানকে চালনা করার পাশাপাশি এটা আমাদের স্কুল জীবনের এমন একটা শেষ অনুষ্ঠান যেটাকে আমরা চালনা করছিলাম। কেমন লাগছে আমাদের স্কুলেতে নতুন নতুন ভর্তি হয়ে, আর আজকে তোদেরকে নবীন বরণ দেওয়া হবে, স্টেজেতে উঠবি, উঠে আমাদের ২০ টাকা ২০ টাকা নষ্ট করবি? বল, বাচ্চাদের একটা বই হাতে ধরে দিয়েছে, বলছে আরো ভালো করে পড়াশোনা করো। এদের জন্য নতুন, আমার জন্য নতুন, গিয়ে দেখি কি হয়। মানে আমিও দর্শক, এরাও দর্শক, দায়িত্ব আমাদের ক্লাসে, বাট আমার কাছে হাতে কোনো দায়িত্ব নেই। চলো গাইস, যাওয়া যাক এবার স্কুলেতে। ওকে গাইস, এক গাদা কাদা টুকিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা দুজন মিলে চলে এসেছি গাইস। আর এখানে দেখো গাইস কতটা কাদা। আর এখন আমার সাথে আরও দুজন এসেছিলো, তারা দুজন নিজের সাইকেল রাখতে গেছে, তারপরে ওরা আসবে, তারপর এখানে যাবো স্কুলেতে। আর এখন গাইস ক্লাসের বাইরে, মানে স্কুলের বাইরে এরকম দাঁড়িয়ে আছি, আমার সাঙ্গ পাঙ্গদের জন্য ওয়েট করছি। এখন যদি কেউই আসে না, আমরা সব এরকম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি গাইস, ওয়েট করে যাচ্ছি গাইস। আর হেভি অকওয়ার্ড হচ্ছে, বাচ্চাগুলো দেখছে আমার দিকে। আমরা স্কুলে তো চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের স্কুলের স্টেজ। আমরা স্টেজের ঠিক পিছনে আছি, আর এটা হচ্ছে আমাদের স্কুল, তোমরা জানো সবাই, যারা আমার আগের ভিডিও গুলো দেখেছো। আর এটা হলো ক্লাস ফাইভের ঘর গাইস, সব সাজাচ্ছে নিজেদের ঘরটাকে। এখন আমাদের প্রেরণা এখানে আমাদের কি বলে প্রেজেন্ট করছে, সব নাম টাম প্রেজেন্ট করছে, সব প্রেজেন্ট হয়ে গেছে, আমারটা দিয়েছিস। আর এখন এত হাতে, আজকে এত মুখে মুখে হাসি কেন? ও আচ্ছা, আরে দেখো গাইস মেকআপ করতে ব্যস্ত আছে মেয়ে, এইমাত্র মানে ব্লগে আসার জন্য একদম ডেসপারেট হয়ে পড়ছিল, এই আমাকে ব্লগে নিবি না, আমাকে ব্লগে নিবি না, এখন 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 ব্লগ করছি। তুই কেমন আছিস? এখন গাইস আমাদের ক্লাসের ছেলে পুলে গুলো সব মানে আর কি নিতে গেছে, সব মানে কি বলে অন্য অন্য ক্লাসে গেছে, সব কি বলে ক্লাস নিতে। আর আমরা এখানে বসে বসে আমরা কয়েকজন মিলে বোর হচ্ছি ফাঁকা ফাঁকা ক্লাসে। ছেলেটার প্রচুর মন ছিল কি বলে ক্লাস নিতে যাওয়ার, কিন্তু নিতে যেতে পারে না, তাই দুঃখ দুঃখ ফিল আসছে পুরো। টুটা হুয়া সাজ হুঁ মে খুদ সে হি নারাজ হুঁ। আর তারপর অনেকক্ষণ ওয়েট করার পর শুরু হয় আমাদের স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠান। আর আজকে কেন জানি না আমার মধ্যে সেই এনার্জিটাই ছিল না ব্লগ করার মতন, কিন্তু তবু তোমাদের জন্য এই রইল অনুষ্ঠানের কিছু মুহূর্ত। আজ মে তেরি খুশবু হ্যায় খুশবু সে দিল বহলা হ্যায় ইয়ে হাথোঁ সে ফিসলা হ্যায় হো জেসে রেত জরা সি। এখন গাইস স্টেজে যতগুলো স্যার ম্যাডাম আছে সবাই উঠেছে, তাদেরকে এখন আমাদের ক্লাসের মেয়েরা কিছু তো একটা করবে, কি করবে সেটা জানি না, সব চকলেট পেন পেন নিয়ে উঠেছে। যদি এইসব প্ল্যানিংয়ে আমি ছিলাম না, প্ল্যানিং পোর্ডিংয়ে আমি ছিলাম না, সব কিছু আমার কাছে পুরো একদম টুইস্ট ভাই বাসছে গুলো। তোগুলো এই ভাই একটা কথা বলতে গেলে গেছি, মধ্যেখানে এই ছেলেটার সাথে দেখা হয়ে গেছে, চিনতেই পড়ছে সবাই, কে বল মানে এ আমার সাথে বিরিয়ানি ব্লগেতে ছিল, হরিপালের ব্লগেতে ছিল, আরও অনেক গরম পাড়ি ব্লগেতে ছিল। আমি কাল চিন্তা করছি স্কুলে আমাদের এক্সিস্টেন্সটা কোথায়, সায়ন এটা কথা বল, স্কুলে আমার এক্সিস্টেন্সটা কোথায়, মানে মানে যত কিছু করছে সব মেয়েরা করছে, যত কিছু এ করছে, ঠিক আছে সিনিয়র সিনিয়র ফিলটাই আসছে না এখানে, সিনিয়র সবাই একটু জোরে দেখে সিনিয়র মনে হয় না ভাই, ওটাই তো বলছি আমাদের সিনিয়র মনে হয় না। আমি সিনিয়র সিনিয়র মনে হয় না, কারণ সিনিয়র কোনো ভাইবি নেই, সিনিয়র মধ্যের মতো কোনো কাজ বাজ আমি তো করছি না। হ্যাঁ এরকম এক জায়গায় বইরা কতদের মতো বসে আছি। আর এই ছেলেটার সাথে বলতে বল কেমন, অনেকদিন পর আমাদের স্কুলে এসে কেমন লাগছে বল? এক বছর বাদ, হ্যাঁ পুরো এক লাস্ট কবে এসেছে এতে সরস্বতী পুজো তো, তাই সমস্ত কেমন লাগছে বল? অনেক সিনিয়র 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 গিরি
আর তারপর যেটা আমার সাথে ঘটলো সেটা একদমই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ প্রথমবার জীবনে আমি একটু সিনিয়র সিনিয়র ফিল্টার নিয়েছিলাম কারণ আমাদেরকে আমাদের ক্লাসের মেয়েরা এবং বিশেষ জোর জবরদস্তি করে স্টেজে ডেকে নিয়েছিল আর আমরা এই কোণেতে দাঁড়িয়েছিলাম আর তারপর শুরু হয় আমাদের স্যারদেরকে গিফট দেওয়া এবং ফটো তোলা। আমরা সবাই মিলে স্টেজে তো উঠে গিয়েছিলাম কিন্তু আমাদের এতটাই লজ্জা লাগছিল কি বলবো, আমি একটু বেশি লজ্জা পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আমি যে একদম সবার প্রথমেই দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা বলতে গেলে স্টেজে উঠে আমার মতন এক্সট্রোভার্ট ছেলেটাও ইন্ট্রোভার্ট হয়ে গিয়েছিল, কিন্তু স্টেজে উঠে স্যারদের সাথে দাঁড়িয়ে ছবি তোলা এবং বন্ধুদের সাথে ছবি তোলার ফিলিংটা আলাদাই ছিল। মনে এতকাল পর একটু সিনিয়ার সিনিয়ার ফিল আসছে, স্টেজে উঠেছিলাম, উঠে একটু স্যারদেরকে গিফট ফিফট দিয়ে এলাম, ছবি ছবি তুললাম, এতকাল পর একটু সিনিয়ার সিনিয়ার ফিল আসছে, একটু স্যাটিসফ্যাকশন লাগছে। এখন মনে হচ্ছে স্কুলে তো আমার একটু এক্সিস্টেন্স আছে। আর বল, এত বড় সেলিব্রিটির পাশে বসে আছিস, কেমন লাগছে? স্যার আর এখন লজ্জা পেয়ে যাচ্ছে, ক্যামেরা দেখে নাকি লজ্জা পেয়ে যাচ্ছে? আমার পাশে আমার আমার পাশেই বসে আছিস কেন, ব্লকে আছিস বলে? তাই তো, এটাই উদ্দেশ্য তো। ইয়েস অর নো? সবাই আমাকে মিসইউজ করছে, ঠিক আছে? সবাই আমাকে মিসইউজ করছে। তারপর এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের স্কুলের অনুষ্ঠান চলতে থাকে। আর এইদিকে আমাদের ক্লাসের মেয়েগুলো রেডি হচ্ছিল ক্লাস ইলেভেন কে নবীন বরণ দেবে বলে। ক্যা পাতা হমনে হ্যায় কাহানিয়া হ্যায় কাহানি মে হম পম পারারারার। হলুদের হলুদের রং পড়ে গেছে। এইবারে লজ্জা পাইনি মেয়েগুলো। এখন মেয়ে মেয়েকে প্রপোজ করছে গাইস। ভাই নিজেদের মধ্যে প্রপোজ করে কেমন লাগছে বল? এটা আমার জন্য নবীন বরণ করে কেমন লাগলো? কেন ও তুই তো ছবি তুলছিলিস, দুঃখের ব্যাপার। আমার একটা গভীর প্রশ্ন আছে, আমি বলছি যে এই যে হলুদ কালারের যে শাড়িগুলো পরে আছিস, তোরা কি এগুলো কোথায় একই বাজার থেকে কিনেছিলিস নাকি? এখন মানে সবাই হঠাৎ করে হলুদ কেন? একটা কথা, ২০ টাকা ২০ টাকা নিয়ে কি করলি? অতগুলো ২০ টাকা নিয়ে কি করলি? ওটা ওই চাঁদাগুলো সপ্তাহে তোদের চোখে চলে গেল, তাই জন্য বলে ওখানে ওখানে সপ্তাহে ২০ কুড়ি এলাকি কথা তৈরি। তারপর আমি লোকের জেরে কচুরি খাচ্ছিলাম যেটা অন্য স্কুল থেকে এসেছিল, আমাদের স্কুলেরও ছিল না। খাচ্ছে দেখো, শুধু খাচ্ছে দেখো, মুখে তো নাড়াচ্ছে দেখো, যেন জীবনে খায়নি। তারপরে এইভাবে আমাদের স্কুলে স্টুডেন্টদের নাচ গানের মাধ্যমে অনুষ্ঠান আস্তে আস্তে চলতে থাকে। আর এনারা হলেন আমাদের স্কুলের সমস্ত স্যার ম্যাডাম। আর তারপর শুরু হয় আমাদের ম্যাডামদের পারফরমেন্স। কবি কবি জো আদি লগতি হ্যা আদি লিখ দে তু আদি রহ জানে দে জানে দে জিন্দগি হ্যা জেসে বারিশো কা পানি আদি ভর লে তু আদি রহ জানে দে জানে দে। আর তারপর ম্যামের এই ডান্স পারফরমেন্সটা আমার কাছে তো সব থেকে সেরা ছিল।
এমন কেউ ছিল যে হাততালি বাজায়নি। আর তারপর আমাদের ক্লাসের মেয়েরা আমাদের ক্লাস টুয়েলভের ব্যাচকে ডেডিকেট করে একটা ডান্স পারফরমেন্স করছিল। আর আমার ফোনে যেহেতু গানটা ছিল তাই জন্য আমি স্টেজের পাশে ওয়েট করছিলাম আমার ফোনটাকে নিয়ে। আর তখন স্যার স্টেজে বক্তৃতা দিতে উঠেছিল আর আমি স্টেজের পাশে বসে বসে ওয়েট করছিলাম কখন গানটা চালাবো। আর কিছুক্ষণ ওয়েট করার পর ওদের পারফরমেন্স শুরু হয়। ভাবলেই কেমন লাগে তাই না? এটাই আমাদের স্কুল জীবনের শেষ অনুষ্ঠান। না, এমনটা একদমই বলছি না যে এরপরে অন্য কোনো অনুষ্ঠান আমরা করব না, কিন্তু স্কুল জীবনের মতন যে আনন্দটা সেটা মনে হয় না আর অন্য কোথাও গেলে পাবো আমরা। সত্যি কথা বলতে গেলে স্কুল জীবনের একদম শেষের দিকে এসে একটু বেশিই খারাপ লাগছে আমার, কারণ এত দিন ধরে আমি স্কুলেতে কাটিয়ে এসেছি, এতদিন কাটানোর পর স্কুলের সাথে একটা আলাদাই ভালোবাসা হয়ে গেছে আমার। আর যত দিন যাচ্ছে ততই যেন ওই ভালোবাসাটা বেড়েই যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আর বেশি হাতে সময় নেই, আর কটা দিন মাত্র, তারপরে আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাব। এরপরে হয়তো আমরা কেউই একসাথে আর থাকবো না, আমরা সবাই প্রায় আলাদা হয়ে যাব। হয়তো কারো কারোর সাথে কন্ট্যাক্ট থাকবে, কিন্তু এমন অনেকজনের সাথেই আছে যাদের সাথে আমার কথাই হবে না। তাই জন্য শেষ আর যে কদিন আছে আমার হাতেতে সে কদিন আমি আমার বন্ধুদের সাথে হেসে খেলে কাটাতে চাই, কারণ চাইলেও এই মুহূর্তগুলো আমি দ্বিতীয়বার জীবনে ফিরে পাবো না। आजा करे फिर वही शरारत।